হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য দুটি অফিসিয়াল বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে অ্যাকচুয়ালি কী বলা রয়েছে তা নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তোমাদের জন্য প্রথম যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে তার সম্বন্ধে তোমরা সকলেই জানো, রীতিমতো আগের ভিডিওতেও আমি আলোচনা করেছিলাম এই বিজ্ঞপ্তির সম্বন্ধে, যেটা শিক্ষামন্ত্রী বলেছিল, ঘোষণা করেছিল। সেই শিক্ষামন্ত্রীর ঘোষণা পূর্বক একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, যাতে রীতিমতো অ্যানাউন্স করা হয়েছে তোমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত স্কুলগুলো রয়েছে এ খোলা রয়েছে, এবং তোমরা জানো নবম থেকে দ্বাদশ পর্যন্ত এই মুহূর্তে ক্লাস হচ্ছে। সমস্ত স্কুলের সমস্ত ক্লাসের এই ক্লাসকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো, ও এটা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মেনশন করা রয়েছে। এ যে তোমাদের যে সামার ভ্যাকেশনের ছুটি থাকে এ তার দরুন অ্যাকচুয়ালি স্কুলে ছুটি দেওয়া হয়েছে, সেটাকে এগিয়ে আনা হয়েছে, কিন্তু কোভিডের সিচুয়েশনের জন্যই অ্যাকচুয়ালি আগের থেকে তোমাদের ছুটি দেওয়া হয়েছে। এবং এটা কতদিন ধরে ছুটি থাকবে, এ যতদিন না পর্যন্ত কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের এই ছুটিটা অব্যাহত থাকবে, এটা ধরেই তোমাদের চলতে হবে। দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটি সেটা হলো, তোমরা সকলেই জানো স্কুল থেকে তোমাদের মিড ডে মিল সংগ্রহ করতে হয়। সেই মিড ডে মিল তোমরা এই মুহূর্তে কিভাবে সংগ্রহ করবে, স্কুল যেহেতু বন্ধ রয়েছে মিড ডে মিল দেওয়ার জন্য দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আলোচনা করা হয়েছে যে তোমাদের যে মিড ডে মিল প্রক্রিয়া বা তোমাদের স্কুল থেকে যে মিড ডে মিল তোমরা সংগ্রহ করো সেটা তোমরা আগের মতন যখন কোভিড এর সিচুয়েশান ছিল, যখন লকডাউন ছিল, সেই সময় যেরকমভাবে তোমরা সংগ্রহ করতে সেরকমভাবেই তোমাদের সংগ্রহ করতে হবে। স্কুল বন্ধ থাকলেও কোভিড প্রোটোকল মেনে স্কুল যেরকমভাবে আগে যখন লকডাউন ছিল সেই সময় যেরকমভাবে মিড ডে মিল বিতরণ করতো সেরকমভাবে বিতরণ করবে, অর্থাৎ কোনো স্টুডেন্ট অ্যাকচুয়ালি মিড ডে মিল সংগ্রহ করতে পারবে না, ও অভিভাবক হোক বা তোমাদের বাড়ির বড় কাউকে পাঠাতে হবে এই মিড ডে মিল সংগ্রহ করার জন্য। তার মানে তোমরা বুঝতেই পাচ্ছ, ও গরমের ছুটির আগেই গরমের ছুটি দেওয়া হয়েছে, মিড ডে মিল প্রক্রিয়া বা মিড ডে মিলের বিতরণ কিন্তু ও ঠিক লকডাউনে যেরকম হয়েছিল, যে সময় রাজ্যে কোভিড পরিস্থিতি স্বাভাবিক ছিল না, সেই রকমভাবেই কিন্তু মিড ডে মিল বিতরণও হচ্ছে। তার মানে কিন্তু তোমাদের এক্সামিনেশনও বাতিল হওয়ার চান্সই রয়েছে এবং বাতিল হবেই, কারণ এই সিচুয়েশান যেরকমভাবে রাজ্যে ধাপে ধাপে কোভিড সংক্রমণ বাড়ছে সে অনুযায়ী কোনো মতেই এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কোনো বোর্ড এক্সামই অফলাইনে কার্যত নেওয়া সম্ভব নয়। তোমাদের যেরকম তোমরা ওয়েট করে রয়েছো, আমিও ওয়েট করে রয়েছি নোটিফিকেশনের জন্য, কখন নোটিফিকেশান আসবে এবং তোমাদের সুখবর দেব। তোমাদের এ নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, তোমরা কতটা এক্সাইটেড রয়েছো জানি তোমরা সকলে এক্সাইটেড রয়েছো। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।